আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠীর পুণ্য লগ্নে আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পুজো মণ্ডপের উদ্বোধন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুরু, মুহূর্তে মহালয়া। আজ মহাষষ্ঠীর পুণ্য লগ্নে আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত সকল সদস্যদের ষষ্ঠীর শুভেচ্ছা জানালেন আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি দুর্গ উৎসব কমিটির সম্পাদক গোপাল কৃষ্ণপ্রসাদ দত্ত, পুজো কমিটির সভানেত্রী মৌ মুখার্জি। আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পুজো মণ্ডপে পুজো সম্মাননা জানানো হয়। হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজো সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও পুজো উপস্থিত সকল দর্শকদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কুইজ প্রতিযোগিতায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, বিদ্যুৎ বেকারি ব্রজলাল চক হাইরোড হলদিয়া, নিউ দাদিমা মোবাইল ব্রজলাল চক হাইরোড, রাজু শু হাউস চিরঞ্জীবপুর, নিউ রাজু শু হাউস ব্রজলাল চক হাইরোড, শ্রীকৃষ্ণ সুইটস হলদিয়া, ক্যারি লাইফ রেস্টুরেন্ট অম্বুজা মল, এছাড়াও অন্যান্য শুভানুদায়ী বৃন্দ। আর দূষণ যেখানে হয় সেখানে কিন্তু প্রজাপতি থেকে কেউ কিন্তু সেখানে থাকতে পারে না। আমাদের শহরে একটি কারখানা রয়েছে, যেই কারখানার ভিতরে একটি প্রজাপতি পার্ক রয়েছে, সেই কারখানার নাম কি? আমার নাম শ্রী গোপাল প্রসাদ দত্ত। তিনি কিন্তু পুজো কমিটির সেক্রেটারি। আমরা একটু এড়িয়ে থাকার চেষ্টা করছি না, যদি কিছু বেরোনো কিছু করার নেই আমাদের। আর একটা লাস্ট প্রশ্ন, আমাদের রাজ্যের পরপর তিনবারের মুখ্যমন্ত্রী, একবার খাদ্যমন্ত্রী হয়েছিলেন আমাদের অবিভক্ত হলদিয়াকে থাকতেন, তিনার নাম কি? রাজ্যে পরপর তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, একবার খাদ্যমন্ত্রী হয়েছিলেন, অবিভক্ত সুতাহাটা বিধানসভা এলাকায় থাকতেন, তিনার নাম কি? আপনি ব্যাপারে বলবেন না। এক দুই লেখা কি আছে? তিন চার গোপালবাবু পেয়েছেন, তাই গোপালবাবু পরে আপনি যাবো, দিলীপ পান্ডি তার কাছে আগে যাবো। আচ্ছা, উত্তরচন্দ্র ঘোষ। অজয় কুমার সাক্তা, অজয়বাবুকে ধন্যবাদ। যদিও অর্ধেকটা বলেছেন কিন্তু অর্ধেকটা কিন্তু রয়ে গেছে, আপনি বলবেন। কিন্তু প্রশ্নকে উত্তর মানে প্রায় তো একটা, কিন্তু তবু জানাবো অজয় বাবু কাছে। যাই হোক, আমি প্রশ্ন থেকে অন্যদিকে চলে গেছি। উনি কিন্তু বলেছিলেন, গোপালবাবু বলেছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, কিন্তু জায়গাটার কথা আমি বলছিলাম যে কোথায় সেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে চন্দ্র ঘোষ যোজনগর। আমরা কেন এই হলদিয়াকে নিয়ে প্রশ্ন করছি জানেন? হয়তো আমাদের একটু সময় লাগছে, অনেকে বিরক্তও হচ্ছে, কারণ হলদিয়াতে আমরা থাকি। হলদিয়ার এমন কিছু জিনিস রয়েছে যেটা আমরা কিন্তু জানি না। আমাদের ছেলে মেয়েদের ইংলিশ স্কুলে নিজেকে পড়াচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু হলদিয়ার মানুষ হিসেবে হলদিয়াকে আমরা জানতে জানি না।
না জায়গাটার নাম হচ্ছে বার বসনের পুর হোসেন মোড়। অর্থাৎ গঙ্গাচর থেকে চৈতন্যপুর যেতে একটি স্টপেজ পড়ে, সেই জায়গাটির নাম হোসেন মোড়, আর জায়গাটার নাম হচ্ছে বার বসনের পুর। আচ্ছা, ওই সঙ্গে আরেকটাই প্রশ্ন করে নেই, ভালো প্রশ্ন পাবে আমি বলি, উনি নাম বলছেন তাহলে এনাকে প্রশ্ন করে দিতে হবে। রবীন্দ্রনাথ আমাদের যে পূজা পরিক্রমার মধ্যে সদস্য রবীন্দ্রনাথ আমাদের মহাজন এখন এই প্রশ্নটি তুলে দিলেন, ধন্যবাদ। আচ্ছা, তারই সাথে আরেকটা প্রশ্ন উনি ওপরে দিয়েছিলেন, একটা যারা শুনেছেন মনে রেখেছেন তারা কিন্তু পারবেন যদি খেয়াল করেন। আমাদের অবিভক্ত সীতাহাটা এলাকা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি ট্রাস্টি করেছিলেন, সেই ট্রাস্টির নামটি আর ট্রাস্টি কে করেছিলেন? এবং সেখানে একটা বাইশ হোটেলে
আজাদীনগর উন্নয়ন সমিতি সম্পাদক শ্রী গোপাল প্রসাদ দত্ত, ধন্যবাদ, নমস্কার সারা রাজ্যব্যাপী এবং সবাইকে, এই যারা লাইভ টেলিকাস্ট দেখছেন এবং দেখবেন তাদেরকে আমাদের শারদ উৎসবের অগ্রিম শারদীয়া প্রীতি শুভেচ্ছা আমরা জানাই। এটা আনন্দ উপভোগ করছি, খুব আনন্দিত যে এত বছর বাদে। আপনার নাম? আমার নাম কি দায়িত্বে আছেন? পুজোর কি দায়িত্বে আছেন? কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মনডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না।